ফিরে এলাম বিরতির পর। পাইপলাইনের জন্য মাটি খুঁড়তেই মিলল গুপ্তধনের হদিশ। মাটি খুঁড়তেই উদ্ধার হলো এক ঘড়ার উপর মুদ্রা। মঙ্গলবার সকালে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার পানীয় জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে উদ্ধার হয় এই রূপোর মুদ্রাগুলি। খবর পাওয়া মাত্র জিয়াগঞ্জ থানার পুলিশ এসে 28টি মুদ্রা উদ্ধার করে। ইতিহাসবিদদের মতে এই মুদ্রাগুলি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময়কার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মঙ্গলবার সকালে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার আমায়পাড়া কাঁঠালবাগান এলাকায় পানীয় জলের পাইপলাইনের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। মাটি খোঁড়ার সময় কোদালের আঘাতে হঠাৎই একটি মাটির ঘড়া ভেঙে যায়। সেই ঘড়ার ভিতর থেকে প্রাচীন আমলের রূপোর মুদ্রা উদ্ধার করে শ্রমিকরা। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হারা পেয়েছি তাই বলছে। দিয়ে আমি বললাম যে তাহলে কী পেয়েছেন দেখি তো, তখন বলো কিছু না, আমি চলে গেলাম এদিকে। দিয়ে তারপরে আবার উঁকি পেরে দেখছি চার পাঁচটা কয়েন এ নাড়াচাড়া করলো, নিয়ে তখন দেখলাম এ চলে গেল টাকাটা নিয়ে, এইটুকুনাই দেখেছি আর কিছু না। লেবার লেগে গেছে, পা সঙ্গে সঙ্গে চলে গেছে। বিষয়টি জানাজানি হতে জিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে 28টির উপর মুদ্রা উদ্ধার করে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মিউজিয়ামের কিউরেটর মৌসুমী ব্যানার্জি বলেন, এই মুদ্রাগুলি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সময়কার। মুর্শিদাবাদে এই মুদ্রাগুলি তৈরি করা হয়েছিল। প্রতিটি মুদ্রার ওজন প্রায় এক ভরি। মুদ্রায় পার্সি লিপি খোদাই করা রয়েছে। এটা যতটুকু মানে ডিসাইফার করে বোঝা গেছে দ্বিতীয় শাহ আলমের সময়। এটা আরেকটু কিছু তথ্য যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এটা মুর্শিদাবাদ মিন্টেরই কয়েন আর কি। আর যেটা হচ্ছে শেপ, সাইজ এবং ওয়েট, এটা সেম একদম সার্কুলার শেপে আছে। আর ওয়েটও মোটামুটি ওই আমাদের এখন ভরিতে যদি হিসেব করা যায় তাহলে এক ভরি। আর মোটা 28টা কয়েন আমরা থানাতে দেখে এসেছি, 28টা কয়েন আছে। আর ল্যাঙ্গুয়েজ যেটা কয়েনে ব্যবহার করা হয়েছে সেটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। শাল বলতে আমরা দ্বিতীয় শাহ আলমের যে সময়কালটা পাই সেই সময়কালেরই দেখা বোঝা যাচ্ছে কয়েনটা। আর এমনি যেহেতু মুর্শিদাবাদ মিন্টের আমার মনে হচ্ছে যে তখন সেইভাবে মানে নবাবরা মানে এটাই গুরুত্বপূর্ণ যে দিল্লির সম্রাটের কয়েন এখান থেকে মিন্ট করা হচ্ছে, এটা একটা একাডেমিক্যালি এটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ লাগলো আর কি। আদি ঠাকুরের বেনারসি মানে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঠাকুরই এখন বহরমপুর শহরে রয়েছে। কাতান বেনারসি, জর্দোজি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভরম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঠাকুরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।